মালয়েশিয়া, অ্যানাদার মর্নিং, সেকেন্ড ডে, অ্যানাদার ব্লগ, নিউ ব্লগে আবার সবাইকে স্বাগত। তো আজকের ব্লগে আমি দেখাবো আমাদের মালয়েশিয়ান যে আমরা যেখানে ছিলাম জালান সিটি, কুয়ালালামপুর জালান সিটি, এখান থেকে পেনাং যাব প্রায়। তো আমরা আছি এখন করে বাস টার্মিনালে, টিডিএস বাস টার্মিনাল, বাস টার্মিনালটা আমি দেখাবো। তো মানে এত সুন্দর যে বাস টার্মিনালও হতে পারে, একটা অর্গানাইজড বাস টার্মিনাল, তো অসম। আমি ঘুরে দেখাবো বাস টার্মিনালটা। তো কিপ এনজয়িং মাই ব্লগ এবং প্লিজ ফলো মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল বঙ্কিম ড্রিম ওয়ার্ল্ড। থ্যাংক ইউ। এটা হচ্ছে বাস টার্মিনাল, বাস টার্মিনালের মধ্যে আছি, ঠিক আছে। যে পুরোটাই বাস টার্মিনালের দিকে টিকিট কাউন্টার রয়েছে, এখানে টিকিট কেটে এখান থেকে মালয়েশিয়া থেকে পেনাং যাওয়ার বাস। তো পেনাং যাওয়ার খরচা হচ্ছে এখান থেকে পার পার্সন 35 রিংগিত, 35 মানে 700 টাকা, 35 700 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। তো প্রায় লাগবে 5 ঘন্টা মতো পেনাং পৌঁছাতে, এবং পেনাং যাওয়ার সঙ্গে সঙ্গে মালয়েশিয়ার যে সুন্দর ন্যাচারাল ভিউ সব কিছুই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো আমার সঙ্গে থাকো সবাই, ঠিক আছে। বাস টার্মিনাল উপরে এখানে লঞ্চ রয়েছে, বিভিন্ন খাবার দোকান, ঠিক আছে, টার্মিনাল উপরে আবার লঞ্চ খাওয়া। তো এই রেস্টুরেন্ট কাশি কান্দার টিবিএস, এই রেস্টুরেন্টটাই ঢুকছি, দেখি কি পাওয়া যায়, কী পাওয়া যায় দেখি। সো মেনি আইটেম, চিকেন, রাইস, অনেক কিছুই রয়েছে, পোচ রয়েছে, পোচ, ওকে, জুস, জুস রয়েছে, জুস রয়েছে। টিডিএস বাস টার্মিনাল থেকে ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্টে আছে দুটো রুটি, বড়টা রুটি, এটা আমরা বানালাম, আর আছে ডাল, আর হচ্ছে এগ পোচ। টোটাল নিলে হচ্ছে 3 রিংগিত, মনে হচ্ছে ইন্ডিয়াতে 60 টাকা, ঠিক আছে, 60 টাকার দুটো পরোটা, ডাল আর ডিমের পোচ, ঠিক আছে। রুটি, ডালটা খুব সুন্দর, খুব ভালো ভালো, মানে এত কমের মধ্যে এখানে আগেও খেয়েছি এয়ারপোর্টে, এয়ারপোর্টে দামটা বেশি ছিল, ওখানে দুটো পরোটা রুটি নিয়েছিলাম 5.5 রিংগিত নিয়েছিল। তো ফাইনালি আমাদের বাস চলে এসছে, আমরা এই বাসে উঠছি, ঠিক আছে, দিস ইজ দ্য বাস, ওকে বাস। বাসে উঠে গেছি, বাস ছেড়ে দিয়েছে, জার্নি হচ্ছে পেনাংয়ের উদ্দেশ্যে যাচ্ছি, কতক্ষণ লাগে জানি না, 4-5 ঘন্টা তো লাগবে মিনিমাম। তো চলো, সুন্দর কুয়ালালামপুর সিটিকে আমরা টাটা বাই বাই করে এগিয়ে চললাম পেনাংয়ের উদ্দেশ্যে। আমাদের বাস দ্রুত গতিতে এগিয়ে চলেছে, সবুজ চারিদিকে সবুজ এবং সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা রওনা দিচ্ছি। তোমরা দেখো কি সুন্দর মালয়েশিয়ার বিউটিফুল ন্যাচারাল ভিউ, দেখতে থাকো এবং উপভোগ করতে থাকো।
বৃষ্টি নেমে গেল, তুষারধারে বৃষ্টি, তার মধ্যে দিয়ে দুরন্ত গতিতে আমাদের বাস এগিয়ে চলছে। সমুদ্রের মাঝখানের যে ব্রিজ, অনেকটা দূর একটা ব্রিজ, এই ব্রিজটা ক্রস করলেই আমরা পেনাং আইল্যান্ডে প্রবেশ করব। তো তুষারের যে সমুদ্রের ছোটো ছোটো যে আইল্যান্ডগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে দূরে, ছোটো ছোটো আইল্যান্ড, তার মাঝখানে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, অসম্ভব সুন্দর লাগছিল। মধ্যে প্রবেশ করেছি, এবার আমরা বাস টার্মিনালে নামবো, সেখান থেকে আবার ক্যাবে করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। ফাইনালি আমরা পেনাংয়ে চলে এসেছি, পেনাং থেকে প্রায় 4.5 ঘন্টা বাস জার্নি করলাম। তোমাদেরকে দেখালাম যে রাস্তায় কি সুন্দর ন্যাচারাল ভিউ, বিউটিফুল মালয়েশিয়া, পেনাং সিটি অসম। তো প্রায় 400 কিলোমিটার আমরা বাস জার্নি করলাম এবং এখানে এসে আরও তোমাদেরকে দেখাবো, এখানে আইল্যান্ড আছে, পেনাং আইল্যান্ড আছে, সি আছে, ব্রেকিং করবো, এখানে আরও অনেক কিছু দেখাবো। এবার আমরা একটা ক্যাব বুক করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এখানে ইনড্রাইভ পেয়ে গেছি, ইনড্রাইভ থেকে ক্যাব বুক করেছি, হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ওকে, ফাইনালি রিস্টার ডেস্টিনেশন, আমরা কুয়ালালামপুর থেকে পেনাংয়ে এলাম। তো পেনাং থেকে আমাদের হোটেলে আমরা পৌঁছেছি, হোটেল আমাদের আছে পেনাংয়ে, পেনাংয়ের একটা জায়গা পেনাং, পেনাং আইল্যান্ডের মধ্যে। সো এই আইল্যান্ডে আমাদের যে অ্যাপার্টমেন্ট আমরা বুক করেছি সেটা হচ্ছে 29th floor, আমি যেটাতে আছি সেটা হচ্ছে 22nd floor, এবং সেই ফ্লোরের রুম রিভিউ আপনাদেরকে দেখাচ্ছি। তো জাস্ট দেখো রুমটা, ইট ওয়াজ আনবিলিভেবল। তো রুমের এন্ট্রি নিয়ে এই হচ্ছে রুমের লবি, এটা হচ্ছে মানে অ্যাপার্টমেন্ট অ্যাকচুয়ালি। তো অ্যাপার্টমেন্টের মধ্যে সব কিছুই রয়েছে, এটা লবি, এখানে ড্রয়িং রুম, এখানে বসাও যায় আবার থাকাও যায়। এ হচ্ছে ডাবল বেডের একটা বেড, এখানে সিঙ্গেল একজন থাকতে পারবে। এখানে স্মার্ট টিভি রয়েছে, ওয়াল ডেকোরেটেড, ডাইনিং টেবিল, মিরর, ওয়াল ডেকোরেটেড পেন্টিং, আর সবচেয়ে মোস্ট বিউটিফুল যেটা জিনিস সেটা হচ্ছে এই হচ্ছে ভিউ, মাইন্ড ব্লোয়িং। পুরো 22 নম্বর ফ্লোর থেকে পুরো সিটিটাকে দেখা যাচ্ছে, এখানে আইল্যান্ডটা পুরো দেখা যাচ্ছে, পাহাড়, নিচে সব ছোটো ছোটো বিল্ডিং, রাস্তা, এভরিথিং, সব কিছু দেখা যাচ্ছে। নতুন নিউ বিল্ডিং তৈরি হচ্ছে, সব পুরো টাওয়ার এখানে দেখা যাচ্ছে। তো এটা গেল লবি, লবির পরে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে কিচেন, তার ডান দিকেই রয়েছে কিচেন। কিচেনের মধ্যে কী কী রয়েছে সব আছে, ওয়াটার পিউরিফায়ার থেকে শুরু করে ওভেন, হচ্ছে ড্রয়ার, তার মধ্যে ভ্যাকুম ক্লিনার রাখা আছে, সব কিছু, এই যে জল গরম করার সার্ফের প্রোডাক্ট, বেসিন, যে ড্রয়ার,
এই যে কাপ প্লেট সব রাখা আছে, যেহেতু এটা একটা অ্যাপার্টমেন্ট সো অল থিংস আর হিয়ার, প্লেট কাপ এভরিথিং হিয়ার, এন্ড দেন মাইক্রোওয়েভ ফ্রিজ ওকে ওয়াশিং মেশিন, এই বোর্ডের মধ্যে কি আছে এই যে রুম ওয়াশিং, এদিকে ব্যালকনি রয়েছে ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি অ্যানাদার রুমে, আরেকটা রুম রয়েছে যেটা কিং সাইজ রুম এবং মেন রুম হচ্ছে মেন বেডরুম, এটা হচ্ছে এই এন্ট্রি করলাম হচ্ছে কিং সাইজ বেডরুম, কাভার্ড রয়েছে, কাভার্ড ঠেললেই এখানে জামা কাপড় রাখার জায়গা রয়েছে, অলরেডি জামা কাপড় আছে, কাভার্ড বিগ কাভার্ড রয়েছে, বালিশ এক্সট্রা দুটো বালিশ রয়েছে, টাওয়েল রয়েছে, হেয়ার ড্রায়ার রয়েছে ঠিক আছে। আর এই কিং সাইজ বেডরুমের পাশেই এই যে দেখুন ভিউটা দেখুন অসাধারণ ঠিক আছে। এই যে এটা ব্যালকনি রয়েছে, এই ব্যালকনি খুলে দিলাম ঠিক আছে, এই যে ব্যালকনি, এই ব্যালকনি এখান থেকে পুরো শহরটা পরিষ্কার দেখা যাচ্ছে ঠিক আছে ব্যালকনি। নেক্সট আরেকটা রুম রয়েছে, আরেকটা রুম রয়েছে এটা ঠিক আছে, রুম রয়েছে, এটা হচ্ছে বাথরুম গেট। ফাইনালি এই হচ্ছে কমন বাথরুম, দুটো বাথরুম, বাথরুমে যে কাচের শাওয়ার আছে, বেসিন রয়েছে, শ্যাম্পু রয়েছে, রয়েছে এভরিথিং ফাইন। রুম ভিউ দেখতে দেখতে এই ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর যদি ভালো লাগে অন্যদেরকে শেয়ার করবেন। থ্যাংক ইউ।